হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে প্রায় 6:05 বাজছে, তো এখন আমরা একটু বাইরে যাবো। বাইরে বলতে গ্রামে অনেক কিছু শপিং করবো, ঠিক আছে? আমার ইচ্ছা আছে, দেখা যাক এখানে কি কি পাবো। আর আমি মানে বিয়ের পর প্রথমে এখানে শপিং করছি, ঠিক আছে? আমি তাহলে বাইরে করি একবার, মাঝে আমি টুকতে চাই। দেখো 6:05, এটা হলো 6:10 প্রায়। ও ওটা কাছাকাছি ও না, মানে তুমি মিথ্যাবাদী, এটা প্রমাণ হলো না। একটা আমি 6:05 বললাম, যখন 10টা এখনো হয়নি, 10-এর ঘরে মানে এখনো যায়নি, ঠিক আছে? তো 10-ও বলা যাবে না, তো 5টায় বললাম, একটু আগে পেছু কি হবে বলো। আর আমি এখন লিপস্টিক লাগাচ্ছি, দেখো ও ছেলেটার কাছে। আমার বর ভালো জানো, আমি যদি কোনো কিছু জিনিস কিনবো বলি তো না করবে না। আমি বলি আমি গলায় হাটে রং উঠে গেছে, আমি সামনে বাপের বাড়ি যাবো কিছুদিনের মধ্যেই, হোমের পরে যাবো তাহলে। কিন্তু ওই যে রং উঠে গেছে, দেখো তোমরা বুঝতে পারবে কি জানি না, বাবু বলছে ঠিক আছে নিয়ে নিবে একটা, এটা চেঞ্জ হবে একবার, মানে দুবার গ্যারেন্টি আছে, কিন্তু ওটা বললো না চেঞ্জ করে নেবে। এটাই এরকম বর আমি চেয়েছিলাম, কিন্তু পেয়েও গেছি। তো আজ পর্যন্ত কোনোদিন আমি যদি কোনো বলি যে এই জিনিসটা নেবো, তো দিয়ে দেয়, মানে না বলে না। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে বাবুকে, সত্যি বলছি, তাকাচ্ছে আমার দিকে। খাওয়াবো তারপর বার হবো, জানি না কটা বাজে। রেডি হয়নি বাবু, এখন রেডি হয়নি, খালি গায়ে আছে। কলে চাপবে কি, কোথায় যাবো বলো বলো বাবু ও মা এখনো রেডি হয়নি, তো ওরা রেডি হচ্ছে, তো চলো মা কি শাড়ি পরেছে তোমাদেরকে চলো দেখাই। আরে দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি আর মাকে দেখাবো বললাম, কিন্তু মা তখন শাড়ি পরছিল ওই জন্য দেখানো হয়নি। আরে দেখো বাবু টাকা গুনছে, দেখাও খরচ করবো তোমার টাকা গুলো, দাঁড়াও। আর মা ও অন্ধকারে আছে, তুমি সামনে এসো। এরকম মা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেড়াতে নিয়ে যাচ্ছে, আবার আমি ফাঁদে পড়েছি, এখন যাচ্ছি। হ্যাঁ দেখি কোথায় কোথায় হাঁটতে হয় জানি না, চলো যাই। উন্নাটা নিয়ে নিলো, আর বাবুর এই জামাটা পছন্দ নাই আমার, কিন্তু আমার খুব ভালো লাগে। ঠিক না ভুল, মায়ের পছন্দ না, কিন্তু আমার তো খুব পছন্দ লাগে। তো শর্ট বলে পছন্দ নয়, তো মা প্রণাম করিয়ে দিচ্ছে। তো চলো আমরা ঘুরে আসি, তারপর কথা হচ্ছে তোমার সাথে আবার, ওখানে কথা হবে, বাড়ি এসে নয়। ওখানে অনেক কিছু কিনবো, তো তোমাদেরকে শেয়ার করবো, আমি যা কিনি সব তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করবো, চলো। দেখো কত বদমাস বলছে, আমার ফোনটা বন্ধ রেখে আমি কিনে জিনিস কিনে দেবে। আমি ফোনটা কেন বন্ধ রাখবো, আমি যাবোই না, ঘর চলে যাচ্ছি, যাবো না। হ্যাঁ কভারটা দিতে পারি, তো চলো যাই। রোডে যাচ্ছি, তো রোডে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ না, এটা গ্রামের রোড তাই বললাম প্রচুর ভিড়। তো ফার্স্টে চলে এসেছি ব্ল্যাক করতে, ব্ল্যাক করে নিয়ে এখানে সামনে পেয়েছিলাম, পার্লার খোলা ছিল, ব্ল্যাকটা করে নিচ্ছি এখানে, ওজন হচ্ছে। আমার ফ্ল্যাক হয়ে গেছে, এবারে শুরু করালাম না, মোটাই করিয়েছি, তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি সামনে পার্লার। তো এবার যাবো শপিং করতে, ফ্ল্যাক হয়ে গেল। আরে হাই গুরু, তো এটা আমার একটা দেওয়ার হয় সম্পর্কে, বাবুর বন্ধু দোকান। দেখো আমরা এখানে পার্লার এসেছিলাম, তাই বাবু এখানে আড্ডা দিচ্ছিল, তো আড্ডা দিয়ে হয়ে গেছে বাবু, আর এখন আমরা যাচ্ছি শপিং করতে, তো চলো যাই। আমরা চলে এসেছি দোকানে, এখানে আমি কেনাকাটা করবো। আর এখানে দেখো মা বসে দিয়েছি, অনেক হাঁটালো, তোমাদেরকে তো বললাম, তারপরে এসে বসে গেলাম দোকানে এসে। তো চলো কেনাকাটা করি, তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই। আচ্ছা দাঁড়া, আরেক ধরনের
নীল এই জামাটা পছন্দ হয়েছে, নীল বলছে এই জামাটা নেবো আমি, তো সবাইকে দেখাচ্ছে। কার জামা বেটা ওইটা? কার জামা ওইটা? গেঞ্জি নিয়ে আসা হলো, পছন্দ হচ্ছে না এটাই পছন্দ হয়েছে। এটা নিলে সিন্ধু গেঞ্জি বাছা হচ্ছে, তো সাইড এর সাইড বাছা হচ্ছে সিন্ধু গেঞ্জির। এখানে দুটো জামা বাছা হয়েছে, এই দুটো বড়ই থাক না। তো পুচকু শপিং হয়ে গেছে, বাবু শপিং করছে নিজের। দেখো বারবন্ধা বাচ্ছে, দেখো নাইটি পাচ্ছে এবার আমার জন্য। তো বাটি পিন ছাপ আমি নেবো না, কেউ বাবু বেছে দাও একটা কালার, আর অন্য কালার নেই এগুলো ছাড়া। ও দেখি দামি একটু দেখি, আমি এই নাইটি পছন্দ করে রাখলাম ঘরের জন্য, জানি না আমার আরও বার করতে বললাম। এটা এই হাতগুলো না পছন্দ হয় না, এই হাতগুলো পছন্দ হয় না, ওটা একটু নাইটিগুলো খুব সুন্দর, যথেষ্ট ভালো। তো এখানের মধ্যে আমার পছন্দ হয়েছে মায়ের এটা না, বার করে রাখো। দু কালার এটা ভালো লাগছে না, এটা দেখো এটা খুলে দেখো, যদি একটা পছন্দ করতো না ভালো লাগে। তো আমার এই নাইটিটা পছন্দ হলো, এটা মায়েরও হয়েছে, তো আমি এটা এখন কিনেছি। আমার মা এবার শাড়ি পাচ্ছে, দেখো মা এখনো শাড়ি আসে নাই, ওয়েট করছে কন্টিনিউ। ওই যে ওইখানে শাড়ি রয়েছে ওখানের মধ্যে নেবে, এইগুলো নতুন এসছে। তো এই শাড়িগুলো মাকে বললাম দেখতে, সুন্দর সুন্দর শাড়ি। হ্যাঁ এই হলুদ শাড়িটা খুব সুন্দর লাগছে, কিন্তু সিল্কের বটে নয়। আর ওই শাড়িগুলো পছন্দ হলো না, তাই এই শাড়িগুলো দেখছে। তাঁতের শাড়ি এটা পছন্দ মানে হালকা, হ্যাঁ লাগছে ওটার থেকে, এই শাড়িগুলো ভালো লাগছে। তো বাবু আমাকে শাড়ি কিনতে বলছে, কিন্তু আমি কনফিউজ কোন শাড়ি করে নেবো, এই যে এই শাড়িটা পছন্দ হয়েছে। তো বাবু আমার শাড়ি বেছে দিয়েছে, আমি নীলকে সামালছি, কই না বেছে দাও। আমাদের এখনো কেনাকাটা হয়নি, অনেক কিছু কিনেছি, ওগুলো তোমাদেরকে কালকে দেখাবো, আর দেখাবো না। আর আজ দেখো নীল মানে কিনতেই দিচ্ছে না, ওই জন্য বাইরে নিয়ে বেরিয়েছে, বাবুকে বললাম তুমি পছন্দ করো। এই দেখো এই পুতুল নিয়ে খেলছে, এখানে খুব দুষ্টুমি করছে, এখানে ফিল্টারে জল খুলে দিচ্ছে, তারপরে ওই যে ড্রয়ারগুলো রয়েছে না তাও দেখায়, ওই যে ড্রয়ারগুলো খুলে দিচ্ছে, খুব ডিস্টার্ব করছে নীল। এই জামাটা দেখো পুতুলগুলো দেখছে। তো মা আর বাবু বাচ্চে, আমি বাইরে নিয়ে ঘুরছি নীলকে, আর কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, মা বসে আছে, শপিং করা হয়ে গেছে, এবার নীল হচ্ছে এখনো কয়েকটা কাজ আছে, মানে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপর কাজগুলো করে নেবো। তো আজকে অনেক কিছু শপিং করলাম, অনেক কিছু শপিং করা হলো, তোমাদেরকে দেখাবো কালকে ওই মাম্পি দেখিয়ে দেবে, যদি না টাইম হয় মাম্পি দেখাবে। এখন তোমরা দেখতে পারো সামনেই রাখা আছে, বাবু দুজনেই বেছে দিল ঢাকায় জামদানি, খুব সুন্দর ঢাকায় জামদানি, নীলেরও জামা কিনলাম, আমিও নাইটি কিনেছি, শাড়ি আমি কিনে নাই। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার। যেখানে আমরা বাজারটা করলাম, কেনাকাটা করলাম, এটা মামপুর মানে বাবাইয়ের দাদা ভাই হচ্ছে মামপুর ভাসুর ঠাকুর, আর আমার কি হচ্ছে ভাসুরপো হচ্ছে, তো সেজন্য এখানেই আমরা বাজার করি, সময় আমরা চুরুলিয়াতে বাজার করলে এখানেই করি। নাম হচ্ছে অন্নপূর্ণ বস্ত্রালয়, এরকম দোকানটা পুরো দেখি দেখতে করলাম। এই যে ভাসুর ঠাকুর বাবাইয়ের দাদা ভাই, এই যে হাই করো, মানে হাই করো দোকানের বাইরেটা সব উল্টা উল্টা লাগছে, তাই না? মোড়ের একবারে সাইডে আছে, খুব সুন্দর জায়গা এখানটা, চারিদিকে মোড়, গাড়ি পেরোচ্ছে।
তো বাড়ি চলে এলাম, চেঞ্জ করে নিয়েছি। আরে এখানে চেঞ্জ করে নিয়ে আমাদের রাতের তরকারি হচ্ছে ঘুগনি, সকালে হয়ে গেছে আর রুটি আর মিষ্টি। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। আর দেখো আমাদের নীল দেখতে এসেছে।